আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা। আসলে ঈদ পার হয়ে আজকে দুদিন, যাই হোক, বিশেষ করে আমার কোরিয়ার প্রবাসী ভাই বোনদের জন্য একটা ভিডিও করা। এটা হলো বেলজিয়ামের আলস সিটি, আর এটা হলো আল সিটি গির্জা, এটা সিটি হল, আর এই পাশে বিল্ডিংটা হলো সিটি হল। কিন্তু এটা পুরনো, এটা পুরনো, নতুন আচ্ছা পুরনো সিটি হল। যাই হোক, যাই হোক, ব্রাসেল থেকে 25 মিনিটের রাস্তা বেলজিয়ামের ব্রাসেল থেকে, আর এখান থেকে ব্রাসেল যেতে 20-25 মিনিট লাগে। যাই হোক, আস একটা সিটি সেন্ট্রাল, তো এখানে দেখবেন সুন্দর পুরনো বিল্ডিং, খুব সুন্দর করে করা। আমি জুম দিয়ে দেখছিলাম, একটু জুম ছোট করি তাহলে স্পষ্ট দেখা যাবে। জুম ছোট করলাম, ঐতিহ্যবাহী চার্চ ওইখানে লেখা আছে, দেখবেন 1900 সালের, 1900 ও 1200 সাল, সরি, এখানে লেখা আছে 1200 সাল, একদম স্পষ্ট লেখা আছে 1200 খ্রিস্টাব্দে তৈরি করা। আমি লেখাটা একটু জুম দিয়ে দেখাচ্ছি সবাইকে, স্পষ্ট লেখা আছে 1200। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি না? না, ওটা 1200, 1200, হ্যাঁ নিচে দাগ আছে 1200 খ্রিস্টাব্দে তৈরি করা চার্চ বেলজিয়াম। আর এই পাটটা আসলে ওই ক্লাবিশের পার্ট, এই পার্টে এই জুসদের বসবাস বেশি। খুব সুন্দর চার্চ, ওইটার একটা চার্চ দেখা যাচ্ছে দূর থেকে, দেখা যা, এটা একটা চার্চ দূর থেকে দেখা, জুম করলাম। আর এটা হলো সিটি হল বিল্ডিং, সিটি হলের বিল্ডিং। আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, যাক, এটা হলো সিটি সেন্ট্রাল। এখানে করোনার লকডাউন উঠে গেছে, সবাই রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্ট ভিড়, হ্যাঁ সব রেস্টুরেন্টগুলি ফুল। এখন আপাতত দেখবেন এই যে রেস্টুরেন্টে বাহিরে ক্লাসে লোক বসা, এবং সেই ঐতিহাসিক চার্চ, মোটামুটি সবগুলি ফুল। এটা হলো ওল্ড সিটি হল। সিটি হলের ভিতর সাইড, ইউরোপিয়ানের পতাকা আছে এখানে দেখা যাচ্ছে, বেলগিট এবং এই শহরের পতাকা আছে এখানে, এগুলোটা ফ্লাশের পতাকা আছে, এটা ওই যেটা ড্রাগন ফ্লাশ। ওকে, তো ইউরোপের সমস্ত জায়গায় মোটামুটি অ্যান্টিকের বিল্ডিংগুলি, অ্যান্টিক আর্কিটেকচার সিমিলার, এবং এই করোনাকালীনও এখানে খুব জমজমাট, কারণ লকডাউন উঠে গেছে। পুরোনো সিটি হল, এটার এক সিটি সেন্টার। এরপর তো আমার ভিডিও, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসতেছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।